हाई फ्रेंड्स, वेलकम टू माई चैनल कृषि खामार खामार दीर्घ गल्प সাতাশ এমবি বিপ্লব। तो आज अपन कथा अनुजाई हमें अपन सेम शिड्यूले एक भिडियो नहीं आसि से ब्राकर 100% থেকে 75% पर्यंत। आज हमें शुद्ध होलस्टीन फ्रिजनगुल दीची और अपन 100% থেকে 75% पर्यंत जो शाहियाल আমি পরবর্তী একটা ভিডিও রেডি করছি। আর এর মধ্যে আপনার কিছু সিমেন্ট রয়ে গেছে সেটা 93.75 আর 75% আর 27.5% এগুলো ফ্রিজেনের জন্য আমি আলাদা একটা ভিডিও দিবে। তো আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে মায়ের দুধের রেকর্ড থেকে সবগুলো কিছু আমি আলোচনা করছি। তো ব্র্যাকের 100% সিমেনের যে দুধ রেকর্ড সেগুলো 40+, 40, 42, 43 আছে। আর আমরা অলরেডি দেখতেছি যে ব্র্যাকের সারগুলো এই ঈদের মার্কেটে 50 মন 51 মন হয়ে গেছে। আর ব্র্যাকের সবগুলো সার বুল আপনার সংগ্রহ করেছে কানাডা থেকে সংগ্রহ করছে। আর সেক্ষেত্রে আপনারা কিছু কিছু ভুল দেখতে পারবেন যে আমি যে দেখাচ্ছি, দেখবেন তো অনেকগুলা ভুল কালেকশন করছে আপনার পাবনা, সিরাজগঞ্জ, খুলনা, তারপরে আপনার এই কি বলে খুলনা সাতক্ষীরা ডুমুরিয়া ঢাকা সাভার, এগুলো আসলে ব্র্যাকের 100% সিমেন্ট দেওয়ার পরে যে সারটা বেরোয়ছে ওটা ব্র্যাকের তত্ত্বাবধানে এই বলতে বুলটাকে লালন পালন করে সেই রকমভাবে আপনার রিয়ারিংয়ে নিয়ে বীজ বলতে সংগ্রহ করে বীজ যখন বলতে ম্যাচিং করে যে বীজটা ভালো বা কিটগুলো অনেকটাই ভালো সেক্ষেত্রে ওরা ডিসিশন নিয়েছে। তো 100%-এর ক্ষেত্রে সবগুলোই আপনার কানাডা থেকে, আর 87.75% এগুলো আপনার দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে, বাংলাদেশের যে ভালো ভালো ফার্ম থেকে আপনারা এই ব্র্যাকের যে বীজ দেওয়া হয় এন থেকে সংগ্রহ করছে। তো আপনার ভিডিওটা দেখুন, ভিডিওটা আশা করি ভালো লাগবে। আর আপনারা অবশ্যই নোট করে নেবেন দুধের রেকর্ড সর্বনিম্ন 15 লিটার 75%, আবার 75%-এর মধ্যে আপনারা দেখতে পারবেন সেখানে 21 লিটার 22 লিটার আছে, আবার 87.87% যেগুলো সেখানে আপনারা দেখতে পারবেন 22 লিটার 23 লিটারও আছে, আবার 16 লিটারও আছে। শুরুতেই আমরা 100% ব্র্যাকের 100% হলস্টিন ফ্রিজিয়ানের বুলগুলো দেখি নিই। প্রথম হার্সন বুলের জন্ম 5/6/2015, বুল নাম্বার 183, 100% ফ্রিজিয়ান, 100% ফ্রিজিয়ান গাবি প্লাস 100% ফ্রিজিয়ান যে সার যে বীজ দিয়েছে। এটা হচ্ছে আপনার হিরো, বুল নাম্বার 186, 100% আপনারা নোট করে নিন আপনাদের সুবিধার্থে। আর দেখুন এটার দুধের রেকর্ড, মায়ের দুধের রেকর্ড 40 লিটার, অস্ট্রেলিয়া থেকে আনা হয়েছে 100%, দুধ উৎপাদনকাল 305 দিন। ব্র্যাকের সব হলস্টিন ফ্রিজিয়ানের দুধ উৎপাদনকাল আপনার 305 দিন। দেখুন এটা গরু হুমার সবচেয়ে ভালো বলতে বেশি দুধ উৎপন্ন এই ব্র্যাক বুলের মধ্যে, হুমার 184 নম্বর বুল আপনারা দিতে পারেন, 100% পিওর এই হলস্টিন ফ্রিজিয়ান। দেখুন এটা 42 লিটার দুধ, প্রাণীর উৎস অস্ট্রেলিয়া। হুমার 42 লিটার আপনারা দেখতে পারেন, এটা নোট করে নেবেন। তারপরে আপনার দেখুন বুলের নাম হান্টার, ওজন 1120 কেজি, বুলের নাম দেখ। আর বুল নাম্বার 185, জাত 100% পিওর, এর মায়ের দুধের রেকর্ড 40 লিটার, এটা বেশ ভালো। অ্যাকচুয়ালি প্রথম যে চারটা আপনারা দেখছেন চারটাই অনেকটা ভালো, 100% যেগুলো এনের মধ্যে 100%-এর মধ্যে চারটা সিমেনি সব মোস্ট পপুলার বাংলাদেশের জন্য আপনারা এগুলো দেখতে পারেন। 87.87%-এর সিমেন্টগুলো এখন আপনারা দেখতে পারবেন, 87%-এর অধিকাংশ সিমেনেরই বলতে যে পিতা আপনার কানাডা থেকে আনা হয়েছে। আর প্রত্যেকটার আপনার বুলের বলতে দুধের রেকর্ড আছে আপনার 15 থেকে 20 লিটার 22 লিটার পর্যন্ত। দেখুন রক্ত এগুলা হিসাব বোঝেন একটু দেখে নেবেন,
দেখুন, এটা প্রাণী উৎস খুলনা, খুলনা থেকে বলতে এটা বলতে পিতা, বুলের পিতা হচ্ছে আপনার 100% ফ্রিজিয়ান, আর হয়তো মাতা আপনার এই 50% ছিল, এখন 50% আপনার 100% দিলে 75% আসে, আর আপনার 75-এ গাভী 75 হলে আর আপনার ষাঁড় 100% হলে সেখানে আপনি 87% পাবেন। দেখুন আপনারা 21 লিটার হলস্টিন ফ্রিজিয়ান, ওরা 305 দিনের মতো দুধ দিয়ে থাকে, ফিলা 586 কেজি। এগুলা ওই ব্র্যাকের তত্ত্বাবধানে লালন পালন করা হয়েছে, হয়তো বিভিন্ন খামারি আছে ওরা অনেকগুলা যেমন ব্র্যাকের সিমেন ইউজ করে, সেখান থেকে 100% গাভীকে যখন বা 87% গাভীকে যখন 100% বুল দেয়, তখন কিন্তু এই বীজটা আপনার পিওর হয়ে যায় যে ভালো একটা জাত। যেমন 100% এক ধাপেই তো আপনার জাত উন্নয়ন হয় না, জাত উন্নয়নের ক্ষেত্রে আপনার একটা দেশি গাভীকে যখন আপনি 50% এই একটা দেশি গাভীকে যখন 100% দেবেন, সেখান থেকে আপনি 50% পাবেন, আবার একটা 50%-এর গাভীকে যখন আপনি এই দিবেন তখনকার সময় আপনি 75% পাবেন, আবার যখন একটা 75% গাভীকে দেবেন তখন আপনি 87% পাবেন, আর একটা 87% গাভীকে যখন 100% দেবেন তখন আপনি 93.75 পাবেন, আর 93.75-কে যখন আপনি 100% দেবেন তখন আপনি 100% একটা বাচ্চা পাবেন। তা আসলে দেখুন, এগুলা 75%ও ম্যাটার না, আপনার সাইজ অনেকটা বড়, 18 লিটার 20 লিটার 15 লিটার দুধ দিচ্ছে, আর ওই 100%-এর যে সিমেনগুলো দেখলেন সেগুলো আপনার জন্মের পরে বাচ্চার ওজন এই 40 কেজি 42 কেজির মতো হয়, আর এমনিতে নর্মালি 75, তারপরে এই 87.5, এগুলো আপনার প্রায় 28 থেকে 40 এরকম মতো 25-এর উপরে হয়। দেখুন আপনারা নোট করে নেবেন, বোল নাম্বারগুলো আপনারা নোট করে নিলে আপনাদের জন্য বেটার হবে। আমি একটু ওই বোল নাম্বার, বোলের ছবি বলতে বোলের ছবিটা আমি ডেমো আকৃতিতে দিয়ে দিছি, এটা আসলে এইরকমই, কালারটা এরকম বোলের। আর আপনাদের আমি এই ব্র্যাকের আরও কিছু বোল রয়েছে, আমি ভিডিও শুরুতেই বলছি, সেগুলো আমি দেবো অন্য একটা ভিডিওতে, আপনারা পাবেন এই নতুন অনেকগুলো বোল অ্যাড হয়েছে, এই সে বোলের ছবিগুলো কালেকশন করে তারপর দেবো। 87% আমি এনে প্রায় টোটাল মনে হয় 20-22টা বোল আমি দিয়েছি, সব কটাই মোটামুটি খারাপ। দেখুন এটাও 75%, কিন্তু মায়ের রক্ত 75%, আর বাপের কিন্তু 100%। আপনি 87%-এর প্রত্যেকটা গাভীর এই যে বোল, বোলের মায়ের রক্ত হচ্ছে আপনার এই 75, আর বাবা 100। বোলের নাম অ্যাকচুয়ালি আপনারা ম্যাটার করবে সবচেয়ে বেশি যেটা, সেটা হচ্ছে এই বোলের নাম্বারটা, ঠিক আছে, বোল নাম্বারটা। এটা চাইলেই আপনার ব্র্যাকি আই টেকনিশিয়ান আপনার গাভীকে সেই অনুযায়ী বীজ দিয়ে যাবে, আর যে বাইদের দেশি গাভীকে দিতে চান, দেশি গাভী আপনার পূর্বে বাচ্চা দিলে ওকে 87.5% দিতে পারেন, আর 93%-এর কয়েকটা সিমেন আছে, এটার ভিডিও আমি অন্য একটাতে দেবো, বাচ্চা সহ দেখতে পারেন, এটাও দিতে পারেন। আর আপনার দেশি গাভি বা যাই গাভি হোক, সেটা যদি একটু বড় সাইজের হয় আপনার 100% দেবেন, কারণ একটা দেশি বড় গাভিকে 100% দিলে সেখান থেকে আপনি 50%-এর একটা বেবি পাবেন, আবার সেই বেবিটা যখন বড় হবে তখন সেই বেবিটাকে যখন সিমেন দেওয়া হবে তখন আপনার 75 পাবেন, মানে এরকম জাত উন্নয়ন করতে পারেন। দেখুন সেখানে মায়ের দুধের রেকর্ড 17, আপনার 75 থেকে 87, এগুলার যেগুলা এই পিতা সবগুলাই কানাডার, আর 87.5%ও 87.5%-এর 75%-এর সার কিন্তু আপনার ইদানিং অনেক সার বেরোইছে ঈদের ইয়েতে, দেখা যাচ্ছে বাংলাদেশ কানাডিনিয়া কানাডা কানাডিয়ান সিমেন 50 মন 32-40, এগুলো অনেক বড় বড় হয়ে থাকে। মোট কথা, আপনি আপনার গাভীকে যত ভালো সিমেন্ট প্রোভাইড করতে পারবেন আপনি ভালো একটা বেবি পাবেন,
আর আমরা যেহেতু আমাদের বাংলাদেশে বা গরু পালনের ক্ষেত্রে সাধারণত আমরা দুটা দুই দিকে বলতে দুই পদ্ধতিতেই পালন করে থাকি, মোটাজাতকরণ এবং দুগ্ধ। দেখুন, আর আপনারা নোট করে নিন, দেখুন এখানে আছে 20 লিটার মায়ের রক্ত 75। এরপর যে আপনারা এই 75%-এর সিমেন, এর আগে 87গুলো দেখছেন, এখন 75%-এ দেখবেন। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি একটা লাইক। তারপর নতুন ভাই যারা আসছেন বা দেখতেছেন, অবশ্যই অবশ্যই আপনি নিত্য নতুন ভিডিও পেতে, আর সিমেন রিলেটেড বা আপনাদের কমেন্ট অনুযায়ী আমি যে কোনো ভিডিও তৈরি করতে পারবো, আপনারা কমেন্টের মধ্যে বলে দেবেন, আমি সেইভাবে ভিডিও তৈরি করব। তো অবশ্যই ভাই আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। এগুলা সব কার্ডে 75, কিন্তু দেখুন 75 হলেও আপনার দুধের রেকর্ড 20 লিটার। এটা আপনার ব্রাক ব্রাক আমদানি, কিন্তু মিল্ক ভিটা আমরা সবাই শুনছি সুরাজগঞ্জ, খুবই ভালো মানের জাত পাওয়া যায় মিল্ক ভিটাতে। দেখো বুলের নাম ফ্যাম, একেবারে কালো কুসকুসে, 835 কেজি। বুলের নাম ফ্যাম, জন্ম 13/6/2012, বুল নাম্বার 143, রক্ত 75। 75 দেখছেন, এইসেপ গুণ আও 75। দেখুন এটা খুলনা থেকে আনা হয়েছে, এর মাতার উৎস খুলনা। আর এমনিতে ফাইজা 75, বুল নাম্বার 163, দুধের রেকর্ড 15 লিটার। এগুলা দেশি গাভিকে পারফেক্ট, দেশি গাভিকে দেওয়া যায়, এই বকনা যেগুলো ছোট এগুলাকে দিলে সবচেয়ে ভালো হবে। তো আপনারা এ রিলেটেড ভিডিও যদি পেতে চান তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর শুধু আমি সিমেন সম্বন্ধে আপনারা পাবেন আমার চ্যানেলে, আপনারা লক্ষ্য করলে আপনারা পাবেন ভিডিও, পাবেন সিমেন নিয়ে অনেক ভিডিও দেব। কিন্তু এছাড়া আপনাদের কি টাইপের ভিডিও ভালো লাগে আপনারা বলবেন, আমি আপনাদের কমেন্টের বলতে আপনাদের কমেন্ট অনুযায়ী আমি চেষ্টা করব ভিডিও তৈরি করার জন্য, কারণ ভিডিওগুলো দেখবেন আপনারা, কিন্তু আমি সবগুলাই করতে পারবো। মনে করেন যে চিকিৎসার থেকে ধরে সবগুলাই আমি নিজেই পারি বা করি, তো চাইলে আমি এগুলো ভিডিও দিতে পারি। আপনাদের ইচ্ছে, আপনারা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন যে আপনাদের কি কি ভিডিও লাগবে, বলতে যে ভিডিও আপনাদের হেল্পফুল হয় সেই ভিডিওগুলোই আপনারা সাজেস্ট করবেন, অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ফাইনার 119, এটা অনেক মাঠে বলতে মাঠ পর্যায়ে অনেক পাওয়া যায় ফাইনারের বাচ্চাগুলো, খুবই সুন্দর হয় সাদা কালোর মধ্যে। ব্র্যাকের শাহিওয়াল ব্রিজ পেয়ে যাবেন, আর আদার্স আমেরিকান ডেয়ারির যে ভিডিওগুলো আপনি দেব, আসলে আমার একটু ওই বলতে ব্যস্ততার কারণে আমি ভিডিওগুলো মেকিং করতে পারতেছি না, তো পেয়ে যাবেন আপনারা কিছুদিনের মধ্যে, আমার চ্যানেলে লক্ষ্য রাখুন। আর আমার চ্যানেলের এই নিত্য নতুন ভিডিও পেতে আপনারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। দেখুন 75% ফ্ল্যাক্সি, বোল নাম্বার 098, মায়ের দুধের রেকর্ড। আর নতুন অনেকগুলা বোল বলতে বোল লিস্ট বোল নাম্বারগুলো আসছে, যা বলতে ব্র্যাকের যে পিডিগ্রি বুক আছে এটার মধ্যে নাই, তো আমি সবগুলা নোট করে বলতে কালেকশন করে নোট করে নিচ্ছি, নোট করে আমি এটা নিয়ে আপনাদের আরেকটা ভিডিও দেব যে কীভাবে কি। আর সেই সাথে 93.75% যে সেটাও পাবেন। তো আজ ভিডিওটি আমার এই পর্যন্তই ছিল, তো বারবার বলছি যে অন্ততপক্ষে একটা লাইক করে রাখুন।